পঞ্চানন বর্মা সংগ্রহশালা হস্তান্তরের সভা হলো মাথা ভাঙায়। আজ পঞ্চানন বর্মা সংগ্রহশালা হস্তান্তরের সভা হলো মাথা ভাঙায়। এদিন মাথাভাঙা মহকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরার দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। মহকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পঞ্চানন বর্মা সংগ্রহশালার চেয়ারম্যান হিতেন বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, অধ্যাপক শাবলু বর্মন, অধ্যাপক আফজাল হোসেন সহ সংগ্রহশালা কমিটির অন্যান্য সদস্যরা। এদিন সভা শেষে পঞ্চানন বর্মা সংগ্রহশালার চেয়ারম্যান হিতেন বর্মন বলেন, উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয় পঞ্চানন বর্মা সংগ্রহশালাটি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে হস্তান্তর করা হবে বলে। না, হস্তান্তর হয়ে গেলে আর কমিটি থাকবে না। আচ্ছা, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে যখনই চলে যাবে তখন আর এই কমিটি এটা থাকবে না। যেহেতু আমাদের এই কমিটি সংগ্রহশালা কমিটি রেজিস্টার্ড একটা সোসাইটি, এখানে গভর্নমেন্টের বা সরকারের তরফ থেকে 2018 পরে কোনো ফান্ড আসেনি বা ফান্ড আসারও কোনো প্রভিশন নেই, তো বিভিন্নভাবে সংগ্রহ করে চালানো হচ্ছিল। তো বিশ্ববিদ্যালয়কে দেওয়ার জন্য যে উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের অধীনে গেলে, যেহেতু দ্বিতীয় ক্যাম্পাস ওখানে হয়ে গেছে, আরও ভালো এই আমাদের মিউজিয়াম বা সংগ্রহশালা ভালোভাবে পরিচালিত হবে। সেই কারণে আমরা যারা মেম্বাররা আছি সবাই আমরা বললাম যে আমাদের কোনো আপত্তি নেই, যদি অধিগ্রহণ তার ব্যাপার নেই, হস্তান্তর ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে এখন শিক্ষা দপ্তরের কাছে হস্তান্তর হবে, এইটা হচ্ছে বিষয়টা, আমাদের কোনো আপত্তি। কবে নাগাদ হস্তান্তর হতে পারে এটা তো বলা মুশকিল। আজকে শুধু আমাদের তো বিষয়টা যে ডিপার্টমেন্ট, এসসি ডিপার্টমেন্ট, ডিসিডব্লিউ ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তরকে ওরা হস্তান্তর করবে, তারপরে বিশ্ববিদ্যালয় যে কমিটি বা অথরিটি আছে, ভাইস চ্যান্সেলার ইত্যাদি, তারা সেটা হচ্ছে অধিগ্রহণ করবে। এটা প্রসেসটা একটু দেরি আসবে, আর এমনি 23 ভাদ্র মৃত্যুবার্ষিকী শেষ হবে, যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। আমার সকাল 8টায় মেম্বারদেরকে বলা হলো এগুলো সাহেব যাবে, সকলে গিয়ে সেখানটায় অনুষ্ঠান করা সংগ্রহ করা। তাহলে আজকের সভাটি মানে ফলপ্রসূ হয়েছে বলে আমরা ধরে নিতে পারি? হ্যাঁ, সবাই এসছে, মানে মেজরিটি মেম্বারে এসছে, অনেক কয়েকজন আসতে পারেনি। যেমন আমাদের যে মেম্বার সেক্রেটারি অরুণ, নিজেই অফিস আসতে পারলেন না, এরকম কয়েকজন আসতে পারেন। মহকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, এই পঞ্চানন বর্মার সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র এটা তৈরি হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আন্ডারে। এটা আমাদের এখানে মানুষের সঙ্গে, মানুষের আবেগের সঙ্গে ভীষণভাবে যুক্ত। কিন্তু হচ্ছে কি যে সংগ্রহশালাটার একটা কমিটিও রয়েছে, কিন্তু বর্তমানে আমাদের সংগ্রহশালার কিছু সমস্যাও রয়েছে, কিছু আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছে। তো এর মধ্যেই হচ্ছে কি যে রাজ্য সরকারের যে উচ্চশিক্ষা দপ্তর, সেখান থেকে একটা চিঠি আমরা দেখতে পেয়েছি যে সেখানে বলা হয়েছে কি এই সংগ্রহশালাকে যে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তাদেরকে হস্তান্তর করার জন্য। তো এটা খুবই আনন্দের যেহেতু এটা পঞ্চানন বর্মা রায় সাহেবের নামাঙ্কিত ওই বিশ্ববিদ্যালয়, যদি তারা যদি এই সংগ্রহশালার দায়ভার এবং দায়িত্ব নেয় তাহলে মানে খুব সুন্দরভাবে তারা এটা পরিচালনা করবেন এবং হচ্ছে কি সুন্দরভাবে এই সংগ্রহশালা মানে এর কাজ সুন্দর হবে। তো আজকের এই সভায় আমাদের মাননীয় চেয়ারম্যান আজকে এই কমিটির শ্রী হিতেন বর্মন ওনার নেতৃত্বে যে সিদ্ধান্তগুলো হয়েছে যে এই হস্তান্তরে এই কমিটির কোনোরকম কোনো আপত্তি কিছু নেই। হ্যাঁ, এবং হচ্ছে কি যে এই যে হস্তান্তর প্রক্রিয়া এটা তো খানিকটা সময় সাপেক্ষ, তো এই সময়ে যে কাজগুলো হবে অর্থাৎ যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে বা ইলেকট্রিক বিল মেটানো বা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যদি কেউ ঘুরতে ওখানে আসে দেখতে চান তাকে এটা দেখানো, এই কাজগুলোর দায়িত্ব এই কমিটির উপরেই থাকবে। এবং কমিটির চেষ্টা করবে তাতে করে হচ্ছে কি যে বিভিন্ন জায়গা থেকে আর্থিক অনুদান পাওয়া যায়, যে আর্থিক অনুদানের মাধ্যমে এটা চলা সম্ভব। এবং একই সঙ্গে হচ্ছে কি আমাদের এখানে মাননীয় সভাধিপতি স্যার রয়েছেন, যে স্যারকে ধন্যবাদ যে জেলা পরিষদের মাধ্যমে হচ্ছে কি যে আমরা চেষ্টা করবো যাতে ইলেকট্রিকের বিলটা দিয়ে দেওয়া যায়, সেটা রাজিও হয়েছেন। অনেকটা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই সংগ্রহশালার পক্ষ থেকে।